ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে আমরা জানি সুকর্ণা ডেঙ্গি নিয়ে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট নয় বিজেপি এবং এই নিয়ে আজ পুরসভা অভিযানও রয়েছে বিজেপি যুব সংগঠনের কিন্তু তার আগে ডেঙ্গি দিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করল বিজেপি আজ লেক টাউনে দিলীপ ঘোষ বলেন দু তিন বছর ধরে ডেঙ্গিকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ডেঙ্গি মৃত্যুর তথ্য গোপন করছে সরকার ডেঙ্গিতে কলকাতা পুরসভার এক আধিকারিকের মৃত্যু হয়েছে রাজ্যকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট ডেঙ্গি রুখতে প্রয়োজনে কেন্দ্রের সাহায্য নিক রাজ্য মন্তব্য দিলীপ ঘোষের ডেঙ্গুকে দু বছর তিন বছর ধরে চাপা দেওয়া হচ্ছে অসুস্থ হচ্ছে ডেঙ্গুতে ডেঙ্গু লেখা চলবে না বিশেষ জ্বর বিশেষ অসুখ এই করতে করতে ডেঙ্গু ভয়ঙ্কর রূপ নিয়েছে একজন আধিকারিক মারা গেছেন কালকে সুপ্রিম কোর্টও ধমকেছে সরকারকে যে তথ্য গোপন করা আছে যেটা আমরা বলতাম এটা হাইকোর্টও বলছে তো এটা সত্য যে আজকে চাপা দিয়ে রোগকে শেষ করা যায় না রোগের চিকিৎসা করতে হবে সরকার স্বীকার করুক এবং তার জন্য বিশেষ প্যাকেজ নিয়ে দরকারে কেন্দ্র সরকার সঙ্গে কথা বলুক যাতে ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যায়